গতে বলছে ওয়াইর প্রাপ্ত মান সত্যক সাটি করো, তোমরা অনেকেই এই ওয়াইর মান বের করতে পারবে, কিন্তু এখানে এক্স অর গেট থাকায় দেখা যাচ্ছে যে অনেকে এই সত্যক সাটি করতে পারবে না। তো প্রিশিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর করে দিব, তোমরা আমার সাথে মিলাতে পারো, তোমরা ভিডিওটি পজ করে নিজেরা এই মান বের করে সত্যক সাটি করে আমার সাথে মিলাও, তাও হবে। আর তোমরা যারা 2024 সালে পরীক্ষার্থী আছো, তোমাদের কথা না বললেই নয়, তোমাদের কিন্তু হাতে একেবারেই সময় কম, অর্থাৎ এই মুহূর্তে সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করে দাও। যারা আইসিটি নিয়ে ভয়ে আছো, দুশ্চিন্তা আছো, আইসিটি কিছুই পারো না, আইসিটি বোঝো না, হাতে সময় কম, কি করব, নানান টেনশনে আছো, বা অনেকেই আছো যে আইসিটিতে সর্বোচ্চ নম্বর তুলতে চাও, প্রত্যেকের কথা চিন্তা করে আমি একটি প্র্যাকটিস ব্যাচ চালু করেছি। এখানে ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে পুরো বইয়ের বেসিক ক্লাস একসাথে রেকর্ড আকারে দেওয়া হবে, আর বোর্ড পরীক্ষার আগ্রাত পর্যন্ত লাইভে সৃজনশীল এবং এমসিকিউ গুলো হাতে ধরে ধরে প্র্যাকটিস করানো হবে। তো প্রশিক্ষার্থী কিন্তু আজ বুধবার 17 এপ্রিল রাত 8টায় থেকে প্রথম লাইভ ক্লাস শুরু হবে ঈদের পর থেকে। প্রত্যেক মাসেই নতুন নতুন ব্যাচ থাকে, তো এই ঈদের পরে প্রথম নতুন ক্লাস আজকে হবে। তো তোমরা চাইলে যে কেউ এই ব্যাচে ভর্তি হতে পারো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। তো যেটি বলছিলাম যে আমি এই প্রশ্নটি এখন সম্পূর্ণ উত্তর করে আমি তোমাদেরকে দিব, তোমরা আমার সাথে মেলাও যে তোমাদের হয়েছে কিনা। তো প্রথম কথা হচ্ছে ওয়াইয়ের মান বের করতে হবে। আরেকটি কথা বলে রাখি, মান বের করার ক্ষেত্রে মনে করো যদি কেউ চিন্তা করে যে ফার্স্টে ওয়াইয়ের মান কত হবে, সে কিন্তু এই মানটি বের করতে পারবে না। তোমাকে প্রথমে চিন্তা করতে হবে এই জায়গায় কি হবে, তারপর এই জায়গায় অটোমেটিকলি ওয়াইয়ের মান তুমি পেয়ে যাবে। তো যেটি বলছিলাম যে ওয়াইয়ের মান তোমরা বের করতে পারবে, কিন্তু এই এক্স অর গেট থাকায় সত্যক সারিটা অনেকের কাছে কঠিন লাগবে, কিন্তু এটি কিন্তু একেবারেই সহজ। আমি এখন সমাধান করে দিচ্ছি, দেখো প্রথমে আমরা যদি এটা চিন্তা করি এখানে কি হবে, এ এবং বি প্রবেশ করেছে, তাহলে এখানে দাঁড়াচ্ছিল এ জ্বর বি, ওকে। আচ্ছা, এবার এখানে কি আসতেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ জ্বর বির সাথে এ গুণ হয়েছে, এটা অ্যানগিট। অ্যানগিট চিনার উপায় কি, ডি আকৃতি। তো অ্যানগিটের কাজ হচ্ছে গুণ, তাহলে এখানে পেয়ে গেলাম এ জ্বর বি, যেহেতু গুণ সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে অর গেট, আমরা অর গেট চিনি কিভাবে, একটু চাঁদা আকৃতি, ডির মতো না, একটু ব্যাখ্যা করে। তো অর এর কাজ হচ্ছে যোগ করা, তো এখানে আমরা পেয়ে গেলাম এ জ্বর বি ইন্টু এ, মানে এই অংশের সাথে বি যোগ, অর্থাৎ যোগ বি। এবার এইটাকে আমাদের সত্যক সারণী করতে বলছে, তো এই মানটার সত্যক সারণী করতে পারলে আমরা কিন্তু 3 পেয়ে যাব। এটি একটি সৃজনশীল প্রশ্নের গ উত্তর, আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে সৃজনশীল প্রশ্নগুলো এইভাবেই আসে। তোমরা যে বললাম না যে মনে করো বেসিক পারো, মোটামুটি আইসিটি বোঝো, কিন্তু পরীক্ষার হলে যখন এইভাবে প্রশ্ন আসে তখন তোমরা গুলিয়ে ফেলো। এ কারণেই তোমাদের কথা চিন্তা করে কিন্তু এই প্র্যাকটিস ব্যাচ চালু করেছি, ইনশাল্লাহ এখানে ভর্তি হলে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এবার আমরা এটা সত্যক সারি করব। তো এখানে কয়টি ইনপুট আছে বলতো, অনেক আছে এভাবে করে 1 2 3 4, এখানে কিন্তু 4টি না, এখানে কয়টি, এ এবং বি, তো 2টা ইনপুট আছে। তো যে কোনো সত্যক সারির ক্ষেত্রে 2টা ইনপুট থাকলে ঘর হয় হচ্ছে 4টি, যে কোনো সত্যক সারির ক্ষেত্রে। তো আমরা প্রথমে ইনপুটের ঘরগুলো আমরা লিখব, তো ইনপুট হচ্ছে এ এবং বি, তো আমরা জানি যে 2টা ইনপুট থাকলে ঘর হয় 4টি, কয়টি বলতো, 4টি। আচ্ছা, এবার 4টি ঘর পূরণ করার নিয়ম কি, আমরা জানি যে কোনো সত্যক সারির ক্ষেত্রে ইনপুটের ঘরগুলো পূরণ করার নিয়ম একই, প্রথম ঘরে অর্ধেক শূন্য অর্ধেক অন, যেহেতু 4টি ঘর ছিল তো সেক্ষেত্রে 2টি শূন্য 2টি অন, তার পরের ঘরে এটার অর্ধেক শূন্য 1 শূন্য 1, এটি হচ্ছে প্রাথমিক কাজ। এখন আমরা এটা দেখব আর করব। আমরা দেখতেছি যে এ নট নাই, বি নট নাই, তার মানে কি আমাদের এ নট লাগবে না, বি নট লাগবে না, আমাদের প্রয়োজন হচ্ছে এ জ্বর বি, এ জ্বর বি। এখন আসো এই এ জ্বর বি আমরা এই ঘরটা পূরণ করবো কিভাবে। অনেকেই আছে এই এক্স অর গেট এবং এক্স নরের মানটি মুখস্থ করে, আমি তোমাদেরকে বলি তোমরা কখনোই মুখস্থ করবে না, কারণ তুমি 2 ইনপুটের মুখস্থ করলে যখন 3 ইনপুট চলে আসবে তখন তো তুমি গুলিয়ে ফেলবা, এই কারণে কখনোই মুখস্থ করবা না। এবার আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি কিভাবে তাহলে করবে। বইতে আমি দেখছি কিছু কিছু বইতে এরকম লেখা আছে যে সকল ইনপুট সমান হলে আউটপুট শূন্য, অন্যথায় 1, এক্স অর এর ক্ষেত্রে সকল ইনপুট সমান হলে, মানে এও যা বিয়তা, এও যা বিয়তা, যেমন এ শূন্য বি শূন্য, এই মুহূর্তে এখানে শূন্য, এ ওয়ান বি ওয়ান এই মুহূর্তে এখানে শূন্য, এটা লিখছে, কিন্তু এটা 2 ইনপুটের ক্ষেত্রে যৌক্তিক, 3 ইনপুটের ক্ষেত্রে মিলবে না, তখন তোমার কি করণীয়। এই জন্য তোমরা এইটাও মুখস্থ করবা না, আমি কিভাবে করাই সেটা দেখো। এক্স অর 2 ইনপুট আর 3 ইনপুট আর 10 ইনপুট নাই, সব সময় তুমি করবা হলো বাইনারির নিয়মে যোগ, যোগ ফলটা বসাবা,
হাতে থাকলে বসা বা না, মানে ক্যারি বসবে না, শুধু বাইনারি নিয়মে যোগ ফলটা বসাই দিবে তাহলে হয়ে যাবে। আছে বার যোগ করো, শূন্য শূন্য যোগ করলে শূন্য হাতে নাই, শূন্য আর এক যোগ করলে এক হাতে নাই, শূন্য আর এক যোগ করলে এক হাতে নাই, বাইনারি নিয়মে এক আর এক দুই, দুইয়ের শূন্য হাতের এক বসলো না, দেখছো মিলে গেছে। কিভাবে করছি, তাহলে আমরা এ জর বির মান পেয়ে গেলাম। এবার আমরা দেখতেছি যে এই এ জর বির মানের সাথে এ গুণ হয়েছে, তাহলে আমরা পরবর্তী ঘরটা বের করব হলো এ জর বি ইনটু এ। এবার প্রিয় শিক্ষার্থীরা বলতো এই ঘরেরটা আমরা কিভাবে পূরণ করবো? এই ঘরটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এ জর বির সাথে এ গুণ, তো গুণ করো। এখন তুমি কলেজে পড়ে যদি শূন্য শূন্য গুণ শূন্য ওয়ানের গুণ না পারো তাহলে কিসের কলেজে পড়ো বলো? আচ্ছা শূন্য শূন্য গুণ করলে শূন্য, শূন্য ওয়ান গুণ করলে শূন্য, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, শূন্য ওয়ান গুণ করলে শূন্য, মানে আমরা এই এ জর বি আর এর ঘর ধরে 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 গুণ করে দিয়েছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান সমান হচ্ছে এ জর বি ইনটু এ প্লাস বি। এইটা দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এ জর বি ইনটু এ ঘরের সাথে বির ঘর যোগ, তার মানে এই এই যে দুইটা ঘর তুমি ধরে ধরে যোগ করলে মিলে যাবে। তো সত্যক শ্রেণী করার ক্ষেত্রে তোমাকে হয় শূন্য ওয়ানের গুণ শূন্য ওয়ানের যোগ, এটাই তো শিখতে হবে, এছাড়া তো কঠিন কিছু না, কিন্তু জাস্ট বোঝার বিষয়। এবার আসো আমরা যোগ করি, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান হয়ে গেল। এতটুকু করলে তুমি তিনের মধ্যে তিন পেয়ে গেলা। কিন্তু ওই যে বললাম প্রশ্ন ধরাটা, প্রশ্নটা বোঝা, প্রশ্নের উত্তর করা, এটাই হচ্ছে তোমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি নিয়ে দুশ্চিন্তা না করে, টেনশন না করে আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও। বিশ্বাস করো তোমার আইসিটি তে কোনো সমস্যা হবে না, তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার, তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার, এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ সর্বোচ্চ নম্বর তুমি তুলতে পারবে। আমার পিছনের অভিজ্ঞতা থেকে বলতেছি, মানে কোনোভাবেই তোমার আইসিটি সমস্যা হবে না, কারণ ভর্তি হওয়ার সাথে সাথে আমি তোমাকে সাজেশন এবং 10 ঘন্টার মতো 20-22টা ক্লাস দিব, যা করলে তোমার পুরো বই সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। আর লাইভে এভাবে সৃজনশীল আর বহু নির্বাচনী প্রশ্ন যতদিন পর্যন্ত আইসিটি পরীক্ষা শেষ হবে ততদিন পর্যন্ত প্র্যাকটিস করাবো। তো আজকে থেকে লাইভ ক্লাস শুরু, ঈদের পরে একদম টানা চলবে এবং সব রেকর্ড থাকবে, যে যখন ভর্তি হয় তখনই এই ক্লাসগুলো সে করতে পারবে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সত্যক শ্রেণীটা বুঝতে পারছো, এবং এক্স অর বা এক্স নট যদি কোনোভাবে আসে তাও তোমরা উত্তর করতে পারবে। তো ঠিক আছে, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।